এখন 2023, পৃথিবী আপডেট হয়েছে, আমাদের প্রায় সবারই হাতে স্মার্টফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, কিন্তু আপডেট আসলে আমরা হতে পারিনি। কারণ আমাদের মধ্যে এখন এই চিন্তাটা কাজ করে যে মেয়েটা বা ছেলেটা যদি ফর্সা না হয় তাহলে সে সুন্দর না, একটু শ্যামবরণ হলে সে তো সুন্দরের তালিকাতেই পড়ে না। আর এই ধারণা থেকেই আমরা কিন্তু ঝুঁকে পড়ি বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত ক্রিম, তার মধ্যে স্কিনশেড নামে ক্রিমটা কিন্তু বেশ জনপ্রিয়। ইন্ডিয়ান একটা কোম্পানি কাডিলা এই ক্রিমটাকে লঞ্চ করেছিল। 15 গ্রামের এই প্যাকেজের দাম হচ্ছে 149 টাকা, তবে দোকানি ভাইয়েরা আপনাকে ভালোবেসে 60 থেকে 100 টাকার মধ্যে দাম রাখবে। এই ক্রিমটা এতটাই সহজলভ্য, যে কোনো ফার্মেসিতে আপনি এটা অ্যাভেলেবেল পাবেন, ইভেন কিছু কিছু মুদি দোকানেও পাওয়া যায়। এমন একটা দিন চলে আসবে হয়তো যে মাছ বাজারে গেলেও এই ক্রিমটা পাওয়া যেতে পারে। 1 থেকে 2 টিউব ব্যবহারের পরে আপনি আয়নায় নিজেকে বেশ ফর্সাভাবে দেখতে পাবেন, এতটাই ভালো লাগবে যে ক্রিমটার মায়া আসলে আপনি ছাড়তে পারবেন না, আর তখনই আপনি বারবার এই ক্রিমটা ব্যবহার করতে থাকবেন। এই ক্রিমের মেইন উপাদানটা হচ্ছে হাইড্রোকুইনোন নামে একটা কেমিক্যাল, যেটা আমাদের স্কিনের জন্য খুবই নিষিদ্ধ এবং ভয়ঙ্কর একটা কেমিক্যাল, যেটা আমাদের স্কিনের উপরের লেয়ারের যে অংশটা আছে তাকে তুলে ফেলবে এবং 4 থেকে 5 দিনের মধ্যে যথেষ্ট ফর্সা দেখাবে। কিন্তু কথায় আছে না, যে গাছ যত তাড়াতাড়ি বাড়ে সেই গাছ তত তাড়াতাড়ি কাটা পড়ে। এই ক্রিম কোনোভাবেই আপনি দিনে ব্যবহার করতে যাবেন না, কারণ দিনে ব্যবহার করলে সূর্যের আলোতে এসে এই কেমিক্যালটা ভয়ঙ্কর একটা রিয়াকশন দিবে, আর এতে করে আপনার স্কিনটা পুড়ে আরও বেশি কালচে হয়ে যাবে। এই ক্রিমটা মূলত নাইট ক্রিম। এই ক্রিমটা ব্যবহার করার পরে আপনি চুলার কাছেও যেতে পারবেন না, কারণ তাপেও এর ভালো রকম রিয়াকশন হয়। আমরা আসলে জেনে না জেনে, বুঝে না বুঝে, অন্য কারো পরামর্শে এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করি, আর এই জন্য টিনএজার থেকে শুরু করে একটা বয়স পর্যন্ত, 30-40 বছর বয়স পর্যন্ত আমরা এই কাজগুলি করে ফেলি। এটা যে আমাদের স্কিনের জন্য কতটা ভয়ঙ্কর একটা এফেক্ট ফেলে সেটা আসলে আমরা জেনেও যেন না জানি, বুঝেও যেন বুঝি না, এরকমভাবেই আমরা ক্রিমটা ব্যবহার করছি। এই ক্রিমটা ব্যবহার করার সাইড এফেক্টগুলো একটু এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। ক্রিমটা ব্যবহারে 4 থেকে 5 টিউব পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যখন আপনি ব্যবহার করতেই থাকবেন আপনার স্কিনটাকে কিন্তু সে এক লেয়ার এক লেয়ার এক লেয়ার করে পোড়াতেই থাকবে, এবং আপনার স্কিনের ভিতরের যে সফট স্কিনটা আছে সেটা সে বের করে আনবে, আর তখনই শুরু হবে আপনার জ্বালা পোড়া। আপনি বাইরেও বেরোতে পারবেন না, ঘরেও থাকতে পারবেন না, আপনার স্কিন সবসময় জ্বালা পোড়া করতে থাকবে, স্কিনের র্যাশ আসবে, ছোটো ছোটো গুটি হয়ে মুখ ভরে যাবে, কারো কারো স্কিনে তো ক্যান্সারের মতো সমস্যা দেখা দেয়। আর একটু চারিদিকে তাকিয়ে দেখেন, আপনার চারিপাশে এই ধরনের উদাহরণের শেষ নাই। অনেক ভুক্তভোগীরা রয়েছেন যারা এই ক্রিমগুলি ব্যবহার করে সাইড এফেক্টের কারণে আজকে নিজেকে আয়নার সামনে নিয়ে যেতে পর্যন্ত দ্বিধাবোধ করেন। খুব সহজে শর্টকাট ওয়েতে দয়া করে নিজে নিজে পণ্ডিতি করে ফর্সা হতে যাবেন না, এটা আপনার জীবনের জন্য কাল বয়ে আনতে পারে। আর একান্তই যদি আপনার রং নিয়ে আপনি সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট থাকতে না পারেন তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন, সেক্ষেত্রে ডাক্তার আপনার স্কিন টেস্ট করে আপনার প্রয়োজন মতো আপনাকে প্রেসক্রাইব করে ওষুধ দেবে। তবে আমাদের মধ্যে অনেকেই আছি যে এই ধরনের ক্রিমগুলি ব্যবহার করে স্কিনটাকে অনেক পাতলা করে ফেলেছি, কোনো কিছুই যেন স্কিন আর স্যুট করছে না, খুব হতাশার ভিতর দিয়ে সময় কাটে কাটাচ্ছেন, তাদেরকে দয়া করে অনুরোধ করব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যারা এই ধরনের সমস্যাগুলোর মধ্যে আছেন তাদের জন্য আমি আমার নেক্সট কন্টেন্টে রেখেছি কিছু স্কিন কেয়ার হোম রেমেডিস, যেটা আপনার স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে এবং আপনার যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটাকে রিপেয়ার করতে ভীষণভাবে হেল্প করবে। এখন অনেকেই বলতে পারে যে কই, ব্যবহার তো করছে, অমুকে ব্যবহার করছে, এতগুলি ফাইল ব্যবহার করছে, কই কিচ্ছু তো হয় নাই। ভাইরে, প্রতিদিনই রাস্তায় লক্ষ লক্ষ লোক বের হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট কয়েকজনের কপালে লেখা থাকে। তো খারাপ জিনিসটা যে তার কপালে বা আপনার কপালে লেখা নাই তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই নিজে সাবধান হন, অন্যকে সাবধান হতে সাহায্য করুন, এই ধরনের ক্রিমগুলি ব্যবহার থেকে নিজে বিরত থাকুন, এবং দয়া করে কাউকে এই ধরনের ক্রিম ব্যবহারে পরামর্শ দেবেন না, বা আপনার সামনে যদি কেউ কাউকে পরামর্শ দেয় দয়া করে তাকে থামান, তাকে বোঝান। এই ধরনের ক্রিমগুলি কিন্তু অনেক ধরনের অনেক সমস্যার কারণ। এই ক্রিম ব্যবহারে কিন্তু হাড়েও সমস্যা হয়, কখনো কখনো উচ্চ রক্তচাপের জন্য এই ক্রিমগুলি কারণ হয়ে দাঁড়ায়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের যত্ন রাখবেন। অনেক ধন্যবাদ।